আমি কথা বলবো হাউ টু এশিওর গুডস কোয়ালিটি অ্যাজ পার বাই স্ট্যান্ডার্ড, মানে কীভাবে গার্মেন্টসের কোয়ালিটি বাই স্ট্যান্ডার্ড অনুযায়ী নিশ্চিত করবেন। সেই জন্য টু এশিওর গার্মেন্টস কোয়ালিটি কে মাস্ট হ্যাভ টু নো, এবং আপনাকে অবশ্যই জানতে হবে বায়ারের চাহিদা কী, হোয়াট ইজ বায়ার আস্কিং, হোয়াট ইজ দ্য বায়ার রিকোয়ারমেন্ট। যেমন স্যাম্পল, টেক প্যাক, টিমস কার্ড, এসওপি, স্পেশাল কমেন্টস, এগুলো হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট। এগুলো আপনার ভালোভাবে জানতে হবে, এগুলো নিয়ে স্টাডি করতে হবে। হোয়াট ইজ বায়ার অ্যাপ্রুভাল এবং বায়ার অ্যাপ্রুভাল কী কী আছে, হোয়াট ইজ বায়ার ইন্সপেকশন প্রসিডিউর অ্যান্ড ডিসেল, বায়ার ইন্সপেকশন প্রসিডিউরগুলো কী আর ডিসেলগুলো, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্টে কী। যখন আপনি এগুলো জানবেন, টু গেট বায়ার স্যাটিসফ্যাকশন কি ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট বায়ার রিকোয়ারমেন্ট। যেমন বায়ার রিকোয়ারমেন্টে কী কী আছে, সিম্পল, টেক প্যাক, টিম কার্ড, ম্যানুয়াল, আদার স্পেশাল কমেন্টস, দেন দে হ্যাভ টু অ্যাক্ট, ফাইন্ড আউট ফল্ট এগেনস্ট বায়ার স্ট্যান্ডার্ড। তখন তারা কী করতে পারবে, ইজিলি যে কোনো ধরনের ফল্ট খুঁজে বের করতে, যে বাল্ক যে প্রোডাকশন আছে তার সাথে স্যাম্পলের কোনো মিসম্যাচ আছে কি না, টেক প্যাকের কোনো মিসম্যাচ আছে কি না, রানিং গার্মেন্ট, শীট ব্যান্ডের কোনো মিসম্যাচ আছে কি না, এসওপি কোনো মিসম্যাচ আছে কি না, তারপর প্রিন্ট এমব্রয়ডারি এগুলো কোনো মিসম্যাচ আছে কি না, এবং তাদের যে অ্যাপ্রুভাল আছে সেটার সাথে কোনো ম্যাচ আছে মিসম্যাচ কি না। এক কথায় বায়ার যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টের সাথে যদি কোনো কিছু না মিসিং হয়, অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে কোনো একটা প্রসেস পার্ট বা একটা টিম এসেস মিললো না, এটাই মিস্টেক। টিম গার্ডের সাথে মিললো না, মিস্টেক। পিডিএম অনুযায়ী গার্মেন্টসটা তৈরি করা হলো না, এসওপি অনুযায়ী গার্মেন্টসটা মিট করে না, পিপি কমেন্টস গার্মেন্টস মিট করে না, তাহলে এগুলো মিস্টেক। বিসাইড কিউ হ্যাভ টু ইন্সপেক্ট গুডস অ্যাজ পার বায়ার ইন্সপেকশন প্রসিডিউর, পাশাপাশি কিউকে কী করতে হবে, ইন্সপেকশন করতে হবে বাইরের যে ইন্সপেকশন প্রসিডিউর আছে আর ডিসেল অনুযায়ী তাকে ডিফেক্ট কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে, কোনটা ক্রিটিক্যাল হবে এটা দেখতে হবে। কিউএ শুড নট পাস এনি গুডস উইদাউট বাই রিকোয়ারমেন্ট, এবং যারা কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করে তাদের উচিত নয় কোনো গার্মেন্টস পাস করা বাইরের স্ট্যান্ডার্ড সাথে মিট করে না এরকম, কারণ এগুলো লাস্টে ক্লেমেবল গার্মেন্টস হয়ে যায়। কারণ যদি বাইরে আস্কিং দিয়ে বুঝতে না পারি, বাইরের রিকোয়ারমেন্ট, স্যাম্পল, টেক প্যাক, পিডিএম, এসওপি, স্পেশাল কমেন্টস এগুলো দিয়ে আমরা না মিট করি, বাইরে অ্যাপ্রুভাল দিয়ে আমরা না জানি, বাইরে ইন্সপেকশন প্রসিডিউর ডিসেল দিয়ে না জানি, তাহলে আমরা প্রপারলি যে বাইরে যে স্ট্যান্ডার্ডটা সেটা আমরা মিট করতে পারবো না। এই জন্য ফার্স্টে আমাদের বাইরে কী চাই এটা জানতে হবে, বাইরে রিকোয়ারমেন্ট কী কী, বাইরে অ্যাপ্রুভাল কী কী, বাইরে ইন্সপেকশন প্রসিডিউর কী কী, বাইরের ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্টটা কী কী আছে, সেই অনুযায়ী যে রানিং যে গার্মেন্টসগুলো আছে, যে গার্মেন্টসগুলো প্রোডাকশন হয়েছে বা যে কোনো প্রসেস বলেন, সেটা প্রত্যেকটা প্রসেসেই বাইরের রিকোয়ারমেন্ট। কারণ আপনি দেখেন বাইরের কোয়ালিটি কন্ট্রোল এসওপি আছে, বাইরের প্রোডাক্ট সেফটি এসওপি আছে, বাইরের প্রত্যেকটা সেকশনে কিন্তু বাইরে এসওপি আছে। তাহলে অবশ্যই আপনাকে বাইরে এসওপিগুলো স্টাডি করতে হবে, ইন্সপেকশন প্রসিডিউর স্টাডি করতে হবে, তাদের অ্যাপ্রুভালগুলো কী কী আছে এটা জানতে হবে, আপডেট কী অ্যাপ্রুভাল আছে, আপডেট কী রিকোয়ারমেন্ট আছে এগুলো জানতে হবে। জানার পর সেই অনুযায়ী আপনাকে গার্মেন্টসটা মেক করতে হবে, সেই অনুযায়ী গার্মেন্টসগুলো চেক দিতে হবে। থ্যাংকস হল, আশা করি এটার দ্বারা আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি গার্মেন্টসের কোয়ালিটি নিশ্চিত করবেন বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী।